ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র কাউন্সিলররা শপথ নিচ্ছেন আজ। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লার নির্বাচিত মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহে নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ময়মনসিংহের নবনির্বাচিত কাউন্সিলরদেরও শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরও শপথ পড়ানো হবে। 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনের ভোট হয়। ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, আর কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডক্টর তাহসিন বাহার সূচনা।